Welcome to R N A R. হ্যালো কাছের মানুষ জন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। কেমন আছেন? আছি একদম ফুরফুরা। কেন? আজকের এই ভিডিওটা বানানোর জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, অবশেষে মশলাপাতি জোগাড় করতে পেরেছি, তাই ফুরফুরা আর কি। ও আচ্ছা, ট্রেলার, সিনেমার ট্রেলার, এ নিয়ে আমার বহুত ভিডিও আছে, তবে আজকেরটা একদম ভিন্ন। কিরকম? আজ নজর দিব ট্রেলার স্ট্রাকচারে। উদাহরণে থাকবে গত 7 বছরে আলোচিত 13টি বাংলা সিনেমা। শিকারি, আয়নাবাজি, নবাব, ঢাকা অ্যাটাক, পোরামন 2, দেবি, দহন, পাসওয়ার্ড, মিশন এক্সট্রিম, শান, পরাণ, হাওয়া, অপারেশন সুন্দরবন। সুন্দরবনে শুধু বাঘই থাকে না, সিংহও থাকে। সো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। এটা কি জানেন? একটি সিনেমা প্রমোশনের সবচেয়ে বড় বোম সিনেমার ট্রেলার। একটি ভালো আকর্ষক ট্রেলার দর্শককে সিনেমাটি দেখার জন্য আগ্রহী করে তোলে। একদম। বিশিষ্ট সিনেমা বিশেষজ্ঞ ছোটন বুড্ডার মতে, ট্রেলার হিট তো সিনেমা হিট, তবে 2.5 ঘন্টার একটা সিনেমাকে 2.5 মিনিটের একটা ছোট্ট বোমে রূপান্তর করা সহজ কথা নয়। জি না, ট্রেলার অনেক রকমের হতে পারে। টিজার ট্রেলার হতে পারে, ক্যারেক্টার ইন্ট্রোডিউস টিজার হতে পারে, যেমনটা আমরা দেবীতে দেখেছিলাম, রানুর চরিত্রের একটা টিজার, মিসির আলীর জন্য আলাদা একটা টিজার। ব্যাপারটা বোঝা দরকার। সিনেমার স্ক্রিন প্লের মতো ট্রেলারও 3-act স্ট্রাকচার অনুসরণ করা হয়, তবে যুগের সাথে এর কিছু পাংখা গজিয়েছে। অনেকেই পাংখা লাগায়, কারো আবার টাইম নাই। টুডে আই হ্যাভ নো টাইম। আমাদের আছে, পাংখা সহই আলোচনা হবে। শুরুতে কোল্ড ওপেন বা বাম্পার। উদাহরণ, ৫ সেকেন্ডের একটা ঝলক, বলতে পারেন ট্রেলারের ট্রেলার। একদম শুরুতেই এক্সাইটিং কিছু একটা দেখিয়ে আপনাকে আটকে ধরা। এরপর সিনেমার টাইটেল আসে, তারপর আসল ট্রেলার শুরু। সাধারণত আমাদের ট্রেলারগুলোতে প্রপার বাম্পার দেখা যায় না, তবে ঢাকা অ্যাটাকে কিছুটা সেই ফিল ছিল। চাইলে পরাণের শুরুটাও হিসেবে রাখা যায়। বাদ দেন। এবার মূল কেচ্চায় আসি, অ্যাক্ট 1। আমাদের বেশিরভাগ ট্রেলারের সূচনা হয় এখান থেকে। অ্যাক্ট 1-এর শুরুতেই থাকে ওয়াইড এস্টাবলিশিং এরিয়াল শট। আয়নাবাজি, নবাব, দহন, পাসওয়ার্ড, শান, মিশন এক্সট্রিম। সিনেমার ওয়ার্ল্ড আবহের ইঙ্গিত দিতে শুরুতেই ওয়াইড এরিয়াল শটের ব্যবহার, তারপর সেই ওয়ার্ল্ডের গুরুত্বপূর্ণ চরিত্রের সাথে পরিচয়। এই পরিচয় পর্বটা নানা ধরনের হতে পারে, তবে আমাদের ট্রেলারে নায়কী কাজটা সারে। আপনার পরিচয় কি? আমি তুলা। আমি হইলাম এই মেহেরপুরের 1 নম্বর হিরো সুজন শাহ। অনেকে নিজের সম্পর্কে আরো কিছু তথ্য দেয়। এই শহরটাকে হাতের তালুর মতো চিনি। মাঝে মাঝে মূল চরিত্রকে লুকিয়ে রেখে পার্শ্ব চরিত্রকে আগে পরিচয় করানো হয়। আমার নাম রুদ্র চৌধুরী, আমি কাউকে ভয় করি না। এরপর ভিলেনের দর্শন, কনফ্লিক্ট, সমাধান, হিরো। এমন কাউকে দিয়ে কাজটা করাতে হবে যাকে ইন্ডিয়াতে কেউ চেনে না। বাংলাদেশ হলে চলবে? কে? সুলতান। কনফ্লিক্টের সমাধান হিসেবে স্টাইলিশভাবে নায়কের সাথে পরিচয় করানো, বিষয়টা বেশিই গ্র্যান্ড। হ্যাঁ, মাল্টিকাস্টিংয়ে আবার এমনটা সম্ভব হয় না, তাই অনেকেই পরিচয় পর্বই বাদ দিয়ে দেয়, চরিত্রের থেকে প্লটকে পরিচয় করাতে বেশি মনোযোগ দেয়, যেমনটা ঢাকা অ্যাটাক কিংবা মিশন এক্সট্রিমের ট্রেলারে দেখা গেছে। কে পাঠিয়েছে এই মিস্টিরিয়াস মানি? 303 আবু দুজানা, এগুলো কি স্যার? প্রশ্ন ছুড়ে দেওয়ার পাশাপাশি চরিত্রগুলোর ছোট্ট ঝলক, এতে অনেকেই ফ্রেম পায় না, তাই মন খারাপ। মাল্টিকাস্টিং এ সব গুরুত্বপূর্ণ চরিত্রকে পরিচয় করানোর গ্রেট উদাহরণ হয়ে থাকবে হাওয়া। এই কোন বড় তাইছো? এটা ছিল ট্রেলারের প্রথম দৃশ্য। লক্ষ্য করেন, গুরুত্বপূর্ণ 8টা চরিত্রে সবাই আছে। সত্যিকার কথা, বাকি আছে একজন, নাজিফা তুশি। পরের ফ্রেমেই আমরা তুশিকে দেখতে পাই। ট্রেলার শুরু হওয়ার মাত্র 10 সেকেন্ডের মাঝে পরিচয় পর্ব শেষ। এডিটর ভাই, ইউ ডিড অ্যান এক্সেলেন্ট জব। তারপর চরিত্রগুলোকে পরিচয় করানোর পর দেয়া হয় সিনেমার ধরনে একটা আইডিয়া, সিনেমাটা কি রোম্যান্টিক নাকি অ্যাকশন নাকি মিস্ট্রি। তারপর প্লটের হালকা ইনফো, কখনো সেটা ন্যারেশনের মাধ্যমে দেয়া হয়, যেমন শানে। এই সমস্ত হতভাগ্য মানুষগুলোকে নিয়ে, এদের ফুসফুস, কিডনি, চোখ, লিভার,
সবই ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেওয়া হয়। কখনো নায়কের সংলাপের মাধ্যমে এক ক্যারেক্টার থেকে আরেক ক্যারেক্টারে শিফট হলেই সব হাওয়া। পাসওয়ার্ডেও এভাবে প্লটের আইডিয়া দেয়া হয়। গতকাল রাত থেকে ওরা আমাদের পিছু নিয়েছে, ওদের টার্গেট একটাই, পেনড্রাইভ। পেনড্রাইভ দেখে একটা বিশেষ পেনড্রাইভের কথা মনে এলো, লেক্সারের জাম ড্রাইভ ফিঙ্গারপ্রিন্ট F-35 ফ্ল্যাশ ড্রাইভ। এই পেনড্রাইভের সিকিউরিটি দুই লেয়ারের, একটা ফিঙ্গারপ্রিন্ট, অন্যটা পাসওয়ার্ড। সো তথ্য রাখতে পারবেন নিরাপদে, পাশাপাশি নর্মাল পেনড্রাইভের মতোও ব্যবহার করা যায়। পেনড্রাইভে দুইটা পার্টিশন আছে, একটা সিকিউরড আর একটা ওপেন, যেটা ইচ্ছে ব্যবহার করেন। এই পেনড্রাইভটি অথবা লেক্সারের যে কোনো পেনড্রাইভ কিনতে পারবেন, কেনার লিঙ্ক দিচ্ছি ডিসক্রিপশন বক্সে। আপনাকে ধন্যবাদ। ট্রেলার স্ট্রাকচারে ফিরি, অ্যাক্ট ওয়ান এর শেষের দিকে তুফান আসার পূর্বাভাস দেয়া হয়। তুফান হইতেছে, আসার পূর্বে পরিবেশটা একটু ঠান্ডা করা হয়। কিন্তু কিভাবে? আমাদের সিনেমা ট্রেলারে পরিবেশ ঠান্ডা করার কাজটা করা হয় গানের মাধ্যমে, বিশেষ করে রোমান্টিক গানের মাধ্যমে। জানি তুমি ছিলে শতদিধা ভুলে, ঠান্ডা গান, চারপাশ ঠান্ডা, তখনই গিয়ার শিফট। অ্যাক্ট টু, এটা সাধারণত শুরু হয় ডিফারেন্ট একটা মিউজিক দিয়ে, কখনো বাহনের সাউন্ড দিয়ে, কখনো বুম দিয়ে। থাপ্পড়ের থেকে বড় বুম আছে না? সেটাই, বাংলা ট্রেলারে অ্যাক্ট টুতে পদার্পণের কমন টেকনিক থাপ্পড়। থাপ্পড় মাস্টে থাপ্পড়। গিয়ার শিফটের পর গল্পের বিরোধী দলের সাথে পরিচয় করানো হয়। এরপর আসে আসল কনফ্লিক্ট। পোরামন টু এ প্রথমে আমরা হিরোর সাথে পরিচিত হই, তারপর নায়িকার দর্শন। আমি তোরে ভালোবাসি, তাদের ভালোবাসা হয়ে যায়। এসব ছিল অ্যাক্ট ওয়ানে। অ্যাক্ট টু তে আবির্ভাব হয় কনফ্লিক্ট। আইসকার পত্রিকায় বাড়ির বাইরে যাওয়া তোর বন্ধ। কনফ্লিক্ট প্রবেশের পর থেকেই টেনশন বৃদ্ধি পায়। অ্যাক্ট টু এর পরবর্তী অংশে সেই টেনশনকে আরো বাড়ানো হয়, পাশাপাশি ডায়লগ কিংবা টেক্সটের মাধ্যমে কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে দ্বিধা তৈরি করা হয়। ফোন আসছে, ধরছেন না কেন? এখানে অন্য কাহিনীও আছে। এবার অ্যাক্ট থ্রি, ট্রেলারের ক্লাইম্যাক্স। অ্যাক্ট থ্রি শুরু হয় মিউজিক সুইচ দিয়ে। একদিকে জব্বর ড্রামেটিক মিউজিক চলে, অন্যদিকে ধুমধারাক্কা অ্যাকশন, মাঝে মাঝে কৌতূহলী ডায়লগ। মোটে ভূত উঠিছে কালা জাদু। সিনেমার মোস্ট ড্রামেটিক দৃশ্য মন্টাজের মাধ্যমে চলতে থাকে, এডিটিংও থাকে খুব ফাস্ট। ভালো মন্টাজ দেখেছিলাম শানের ট্রেলারে। সাউন্ড আর এক্সাইটমেন্ট একদম পিকে তুলে অ্যাক্ট থ্রি সমাপ্ত হয় টাইটেল কার্ড দিয়ে। এবার ট্রেলার স্ট্রাকচারের শেষ পার্ট, বাটন। টাইটেল কার্ড উঠলেই কিছু ট্রেলার শেষ হয়ে যায়, তবে অনেকগুলোর থেকে বাটন একটা শেষ ঝলক। সব খেল। এই বাটন খুবই গুরুত্বপূর্ণ, মানুষকে শেষ দর্শনে ইমপ্রেস করতে পারলেই আপনি সফল। ট্রেলারটা রিপিট দেখবে, তারপর সিনেমা দেখার অপেক্ষায় থাকবে। বাটনের সেরা উদাহরণ হাওয়া। টাইটেল কার্ড আমি বাইসে গেছি। স্কোর ডাউন। দুর্দান্ত ডায়লগের সাথে ধামাকা স্কোর, আগ্রহ একদম পিকে। আর একটা ট্রেলারের বাটন আমার খুব ইমপ্রেসিভ লেগেছিল, সেটা পাসওয়ার্ড। পাসওয়ার্ডের বাটনটা চাপার জন্য পরিবেশ তৈরি করা হয়েছিল। অ্যাক্ট থ্রিতে শাকিব খান এক এক করে পুরো পাসওয়ার্ডটা বলেন। টাইটেল কার্ড, আপনি যখন ভাবছেন আরে পাসওয়ার্ড তো দিয়ে দিল, ঠিক তখনই বাটন। পাসওয়ার্ড দিয়েছি, ক্যাশ করতে পারবি না। এই হলো মোটামুটি ট্রেলার স্ট্রাকচার। বাম্পার থেকে বাটন, পুরো জার্নিতে যা দেখানো হয়েছে তাতে গল্প কতটুকু এক্সপোজ হয়েছে, নাকি পুরোটাই স্পয়েল হয়ে গেছে? পুরোটাই। স্ট্রাকচার মানার পাশাপাশি গল্প স্পয়েল না করার ভালো উদাহরণ আয়নাবাজি, খারাপ উদাহরণ দহন। গল্পের কেন্দ্রীয় চরিত্র তুলা, একটা তাফালিং পোলা পিচ্চি নায়িকার সাথে ভালোবাসা করে। আমার তো একটাই কাম, তোর লগে প্রেম করা আর তোর ভালোবাসা। নায়িকাকে বিবাহের জন্য নায়কের টাকা দরকার, টাকার জন্য তুলা বাসে পেট্রোল বোমা মারে।
বহুত মানুষ মরে, সেখানে নায়িকাও ছিল। নায়ক অবাক আর নায়িকার এই অবস্থা। অনুশোচনায় তুলা নিজে থেকে পুলিশে ধরা দেয় আর গল্প বলে। এই পুরো আয়োজনটাই ছিল ট্রেলারে। ওকে, নট ওকে, সবকিছুই যদি ট্রেলারে দেখায় দেন তাহলে সিনেমা আলাদা করে দেখার কি দরকার? তা ঠিক। এই ঠিকের সাথে আজ বিদায়ের টিক টিক। সামনে বাংলা সিরিজের ট্রেলার নিয়ে একটা ভিডিও আসবে। ঠিক আছে, এখন আমি যাই। ঠিক আছে, যাও। সো আজ এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। সব খেল খতম।